আমাদের এই সংগঠনের সম্মানিত সহসভাপতি মহোদয় অজিত প্রভু, ধন্যবাদ। সাধারণ সম্পাদক মহোদয়কে, তুই প্রভুরা আসলাম আমরা আজকে আমতলি একজন অসহায় মায়ের দ্বার প্রান্তে, যারা এত কষ্টের বিনিময়ে এই অনুদানটা দিয়েছেন, সকলকে ধন্যবাদ। প্রবাসী সকলকে আজকে এই অক্ষয় তিথিতে আপনারা যে দান করেছেন, এই দান চির অম্লান হয়ে থাকবে প্রভুরা। আজকে দিনটা বড় অক্ষয় দিন, ভালো একটা দিনে আমরা এই অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছেন এই প্রবাসী সকলে। তো আজকে আমাদের ভগবান একদম বলেছেন, কুহরির নাম করার ভাই আর সব মিছে, পালাইবার পথ পাবে না জম আছে পিছে। আজকে এই চিন্তা ভাবনা করে আমরা প্রবাসীরা আজকে সন্ধিবে ঘরে ঘরে যাই, অসহায়দের পাশে আমরা দাঁড়িয়েছি এই সংগঠন, এই শ্রী কৃষ্ণময় দ্বীপ প্রবাসী সংগঠন। তারা দেখেন আমরা নিজেরাই অসাধের ঘরে ঘরে যাই, তালাশ করি, অসাধের বের করি, এই প্রবাসীরা আজকে অসাধের ভাষা আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কৃষ্ণ কৃপা যতদিন এই সংগঠনের লোকেরা আছে সবসময় এই অসাধের পাশে থাকবে। তো আমি এই অসহায় মায়ের পাশে দাঁড়ানোর জন্য এই প্রবাসী সংগঠনের পক্ষ থেকে যারা আজকে দানে অনুদানে অসাধের ভাষা দাঁড়িয়েছেন প্রভুরা, সকলকে ধন্যবাদ। আপনারা সবসময় এভাবে অসহায়দের দিকে একটু লক্ষ্য রাখবেন, আর আপনারা যারা আছেন আমাদের প্রবাসীদের জন্য একটু আশীর্বাদ করবেন, কারণ তাদেরকে দেখাশোনা তারা নিজেরাই পরিশ্রম করে নিজেরা রান্ধি খায়, তারপরও অনেক সময় তাদের ফ্যাডে কিছু ঘটে না, শুধু আপনারা তাদের জন্য একটু আশীর্বাদটুকু করবেন। এটাই আমি তো মানকা মাইয়ার প্রতি অনুরোধ, আপনি সবসময় এই যে দানটা পেয়েছেন আপনি শুধু অসহায়দের জন্য, এই প্রবাসীদের জন্য একটু আশীর্বাদ কামনা করি আপনার থেকে, অন্য কিছু নয়। তো ধন্যবাদ এই কৃষ্ণমতি প্রবাসী সংগঠনটাকে। তো এখন আমাদের সম্মুখে প্রবচন দিবেন এই অসহায় মায়ের উদ্দেশ্যে, কিছু ভাষণ দিবেন আমাদের সম্মানিত উপদেষ্টা রাধানাথ প্রভু। হরে কৃষ্ণ।